আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম আজকের নতুন ভিডিও নিয়ে। আজকের আয়োজনে থাকছে পরোটা ফ্রোজেন করার পদ্ধতি। আশা করছি আমার এই পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের অনেক উপকারে আসবে। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 8 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাটা ইউজ করতে পারেন। তো এখানে মেজারমেন্ট কাপের মাপে আমি 8 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আটাটা নেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে একটু এইভাবে মেখে নিচ্ছি। লবণের আন্দাজটা আপনারা বুঝে দেবেন। 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার হাত দিয়ে ডোলে ডোলে খুব ভালো মতো মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে হাত দিয়ে এভাবে একটু মেখে নেবেন যেন তেলটা চারপাশে ছড়িয়ে পড়ে। এরপর এখানে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। সবটা পানি একসাথে দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেবেন। এখানে পানির কোনো নির্দিষ্ট মাপ নেই, আপনাদের যতটুকু লাগবে অতটুকু এখানে দেবেন। তো আমার পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না। এখন এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। এর মধ্যে ডোটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো ফিরে আসলাম 4 ঘন্টা পরে লং টাইম রেস্টে রাখার কারণে। দেখতে পাচ্ছেন ডোটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি শর্ট টাইম রাখেন তাহলে কিন্তু ডোটা এতটা পারফেক্ট হবে না। দোকানের পরোটাগুলো দেখতে পাবেন যে ওরা রাত্রেবেলা ডোটা তৈরি করে সকালবেলা এই ডোটা দিয়ে পরোটা তৈরি করে, যার কারণে ওদের পরোটাগুলো এতটা পারফেক্ট হয়। তো একটা বোর্ডের মধ্যে আমি ডোটাকে নিয়ে হালকা একটু মথে এরপর খণ্ড করে নিচ্ছি। এবার আমি ছোট ছোট খণ্ড করে নিচ্ছি। আপনাদের পরোটার সাইজগুলো আপনারা যেই রকম রাখতে চান ঠিক সেই রকম করে লেচি কেটে নেবেন। তো আজকের পরোটাগুলো আমি খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে রাখবো না, কিংবা খুব বেশি পাতলা করেও রাখবো না। হালকা একটু মোটা করে মাঝারি আকারে পরোটাগুলো তৈরি করব। তো আমি এইভাবে ডোগুলো তৈরি করে নিচ্ছি। এই তো সবগুলো ডো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো ডো তৈরি করা হয়ে গিয়েছে, এবার পরোটাগুলো বেলে নেওয়ার পালা। তো একটা লেচিতে সামান্য পরিমাণ ময়দা আমি ছড়িয়ে দিয়েছি, সরি আটা আমি ছড়িয়ে দিয়েছি। এরপর এইভাবে গোল করে বেলে নিচ্ছি। এইভাবে বেলে নেবেন, একটু সময় নিয়ে এভাবে বেলে যতটা সম্ভব আপনারা পাতলা করে বেলে নেবেন, মোটা রাখবেন না, কারণ এটাকে আরও একবার বেলতে হবে। তো এই পর্যায়ে এই রুটিটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একদম পাতলা করে একটু বড় সাইজ করে বেলে নিয়েছি। এরপর এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তো একটা বাটিতে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি, উপর থেকে খুব ভালো মতো তেলটা আমি ব্রাশ করে দিচ্ছি। তেলটা ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে এবার উপর থেকে আমি সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। একদম সামান্য পরিমাণে দেবেন, খুব বেশি না। তারপর এইভাবে ফোল্ড করে নেবেন, খুবই সহজ পদ্ধতি। তারপর হাত দিয়ে একটু টেনে টেনে এইভাবে লম্বা করে নেবেন। তারপর একটা মাথা এইভাবে ধরে এইভাবে গোল করে নেবেন। এই তো তৈরি হয়ে গেল একটা পরোটার লেচি। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো অপর পরোটাটাও আমি ঠিক এইভাবে পাতলা করে বেলে তেল দিয়ে ব্রাশ করে উপর থেকে ময়দা ছড়িয়ে ফোল্ড করে নেব। ময়দার পরিমাণটা সামান্য পরিমাণ দিবেন, বেশি পরিমাণে দিলে কিন্তু এটা আবার পরোটা থাকবে না, রুটির মতো হয়ে যাবে। তা আমি ফোল্ড করে নিচ্ছি। তারপর হাত দিয়ে ধরে এভাবে ঘুরিয়ে তৈরি করে নেবেন। তো সবকটা আমি এভাবে তৈরি করে নিচ্ছি। তো আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়েছে। আপনারা যদি ছোট সাইজটা করেন তাহলে এর থেকে আরও বেশি পরিমাণে পরোটা হবে।
তো একটা পরোটা আমি বানিয়ে দেখাচ্ছি। এবার সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে এবার গোল করে বেলে নিচ্ছি, এপিঠ ওপিঠ উল্টে পাল্টে গোল করে আমি বেলে নিচ্ছি। আজকের পরোটাটা আমি খুব বেশি পাতলা করছি না, হালকা একটু মোটা রেখে মাঝারি সাইজটা করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন সাইজটা, আর পাশে ঘনত্বটা পুরুত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইভাবে আমি সবগুলো পরোটা বেলে নিচ্ছি। তো সবগুলো পরোটায় আমার বেলা হয়ে গিয়েছে, এটা সর্বশেষ পরোটা, দেখতে পাচ্ছেন পরোটাগুলো সব সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে। চলে যাচ্ছি চুলায় পরোটাগুলোকে সেকবার জন্য। এবার চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি ফ্রাইং প্যানটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এর মধ্যে একটা পরোটা আমি দিয়ে দিলাম, এগুলো হচ্ছে ফ্রোজেনের জন্য। তো ফ্রোজেনের জন্য পরোটাগুলো হালকা কয়েক সেকেন্ড এপিট ওপিট করে ভেজে তুলে রাখতে হবে। যদি আপনি সাথে সাথে ভেজে খেতে চান তাহলে এপিট ওপিট করে ভেজে সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নেবেন। তো যেহেতু আমি ফ্রোজেন করছি তাই কয়েক সেকেন্ড এপিট ওপিট করে ভেজে তুলে রাখছি। তো আমার সবগুলো ফ্রোজেনের পরোটা হয়ে গিয়েছে। তো এখন খাওয়ার জন্য যেগুলো তৈরি করব সেগুলোর মধ্যে থেকে একটা দিয়ে দিলাম। তো একটা পাশ হয়ে এলে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তেল ছাড়াও সেকা পরোটা করে নিতে পারেন। তো এবার অপর পাশটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে উল্টে দেব। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার এসেছে। তো তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি অন্য পরোটাগুলো সবগুলো ভেজে নিয়েছি, যে কয়টা খাওয়া লাগবে সেই কয়টা পরোটা আমি ভেজে নিয়েছি, আপনারা ঠিক এইভাবে তৈরি করে নিতে পারেন। আর অপর পাশে যেই পরোটাগুলো আমি ফ্রোজেন করব ওই পরোটাগুলোকে আমি ছড়িয়ে রেখেছিলাম যেন এর গরম তাপটা চলে যায়। এরপর আমি এখানে ছয়টা ছয়টা করে একটা প্যাকেটে তুলে রাখছি। এই তো ছয়টা পরোটা আমি এভাবে একটা পলিব্যাগে নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি প্যাকেট করে নিচ্ছি, অন্য পরোটাগুলো ঠিক এইভাবে করে নিচ্ছি। এইভাবে পলিব্যাগে ঢুকিয়ে আপনারা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে প্রায় মাসখানেক সংরক্ষণ করতে পারেন। তো যেই পরোটা আমি ভেজে নিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সফট আর কতটা পারফেক্ট। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।